হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছেন, আজকে গিয়েছিলাম কলেজে। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, যেখানে আমরা ক্লাস করি, আর ওইদিকে তা হচ্ছে জীববিজ্ঞান বিভাগ। আর আমরা এসেছিলাম আজকে কলেজে একটা কাজে। আজকে আমাদের কোনো ক্লাস নাই, তো আজকে একটা কাজে এসেছিলাম আমরা। ওই কাজটা সেরে তারপর আমরা চলে যাব। তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, আমাদের পুরো কলেজটাই দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন, ভিডিওটা না থেনে। আজকে সকাল থেকে শুধু বৃষ্টি আর বৃষ্টি, থানা বৃষ্টি। আমরা কলেজে গিয়েছি, অনেক মানে আমাদের ড্রেসগুলো ভিজে গেছে একদম। তো দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটাই পুরোটাই ভিজে গেছে একদম বৃষ্টির কারণে। তো আমরা এই যে অনেক বান্ধবী একত্রিত হয়েছি ওইখানে, আমরা সবাই অনেকদিন পর দেখা দেখি হয়েছি। তো আমরা যাচ্ছি একটা কাজে, কম্পিউটার দোকানে, যেখানে আমরা ফটোকপি অনেক কিছু করতে হবে, কাগজপত্র। তো এখানে আমি যখন ভিডিও করতেছিলাম, তখন আমি তো জানি না, মানে আমার দিকে ম্যাডাম তাকিয়ে আছে আমাকে। তো যে এখন আমি দেখছি, দেখে মানে হাসি মুখটা একদম মানে কি রকম করে ফেলছি, তো লজ্জায় মানে কোন দিকে যাব এরকম অবস্থা হয়ে গেছে। তারপরে এখানে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি আমরা। আমরা যে কাজটার জন্য গিয়েছিলাম কলেজে, এখনো স্যার আসেনি, রুমটা এখনো খোলা হয় নাই, তাই জন্য আমরা এখানে সময় কাটাচ্ছি ভিডিও করে করে। আমার বান্ধবী আমাকে একটা ফুল দিচ্ছে, দেখেন ওইটা, ফুলটা নিয়ে আবার বলতেছে আমি একটু স্টাইল করি। তো আমি তো স্টাইল কোনো কিছুই জানি না, তারপরেও মানে করতেছি আর কি। ফুলটা কানে নিলাম, এই যে দেখতে পাচ্ছেন, তো কি করবো। আমরা গিয়েছিলাম 5 জন কলেজে, এই যে এখানে 2 জন, আর ওইদিকে একটা হেঁটে আসতেছে, এরা 3 জন, আমরা 2 জন। তো কি করব, এখনো রুম খোলা হয় নাই, তো অন্য রুমে গিয়ে আমরা এইগুলো করতেছিলাম আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমার বান্ধবী আর আমার বন্ধুকে দেখতে পাচ্ছেন, এইটা আজকে এমন অবস্থা হয়েছে কলেজে গিয়ে, এই রুম থেকে আরেকটা রুমে, আরেকটা রুম থেকে এই রুমে, মানে ওইরকম করতে করতে আমাদের পাগুলো একদম ব্যথা হয়ে গেছে। আর আমরা কলেজের সব কাজ ছেড়ে বাড়িতে যখন ফিরছিলাম, তখন এই যে দেখতে পাচ্ছেন। আর সামান্য যদি একটু লেট হতো, তাহলে গাড়িতে যতগুলো মানুষ ছিলাম আমরা সবগুলোই শেষ হয়ে যেতাম, আজকে বাড়িতেই মানে ফিরতে পারতাম না, এরকম অবস্থা হয়ে যেত। তো ভাগ্যিস আমরা, আমাদের কারোর কোনো কিছু হয় নাই। তারপরে আসলে রাস্তা অনেক পিচ্ছিল বৃষ্টির কারণে, তো অনেকক্ষণ এখানে অপেক্ষা করতে হয়েছে, এখানে অনেক লেট হয়ে গেছে, আমাদের বাড়িতে পোষাতে রাত হয়ে গেছে। আজকে আমাদের ভাগ্য অনেক ভালো যে আমাদের কারোর কোনো কিছুই হয় নাই, আমরা আসলে অনেক ভয় পেয়ে গেছিলাম। যদি আরেকটু যদি একটু লেট হতো, তাহলে অবস্থা খারাপ হয়ে যেত সবার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।